হ্যালো ইব্রিয়ন আশা করছি আমরা সবাই ভালো আছি আজকে ক্লাস টুয়েলভের সেকেন্ড চ্যাপ্টার মানে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার শুরু হবে তো চলো সময় নষ্ট না করে সবাই খাতা পেন হাতে নিয়ে নাও শুরু করি তো সর্বপ্রথম আগে চ্যাপ্টারের নাম দিয়ে দিই চ্যাপ্টারের নাম কি যেন বললাম তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র চলো ইংলিশ টার্মটা লিখে নাও ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল তরিত ক্ষেত্র এই বিষয়টা অ্যাকচুয়ালি কি এটা জানার আগে আমাদের কিছু বিষয় আগে জানতে হবে বা পড়তে হবে তো চলো সেই অংশটা আগে আমি তোমাদের সামনে ব্যাখ্যা করে দিই সর্বপ্রথম যে বিষয়টা আমি এখন বলতে যাব এর সাথে আগেই বলে দিচ্ছি সিলেবাসের কোনো সম্পর্ক নেই এটা টোটালটাই তোমার নিজস্ব জানার জন্য ঠিক আছে চ্যাপ্টার কখন থেকে শুরু হবে আমি বলে দেব যে হ্যাঁ এই চ্যাপ্টার শুরু হলো বাট এই যে পোর্শনটা আমি এখন বলবো এটা কমপ্লিটলি নিজের জ্ঞানের জন্য ওকে তো চলো এখনও পর্যন্ত আমাদের মহাবিশ্বে আমাদের প্রকৃতিতে চার ধরনের ফোর্স দেখা যায় ঠিক আছে সে কি মানে তুমি যে কোনো ফোর্সকে এই চারটা ফোর্সের মধ্যেই ভাগ করতে পারো বা যে কোনো ফোর্স এই চারটা ফোর্সের মধ্যেই পড়বে তো এই ফোর্সের নামগুলো কি চলো একটা করে জেনে নিই আমি ইংলিশেই লিখছি এরপরে সব বাংলাতে শুরু হবে যাই হোক চলো লিখো প্রথম ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স যে প্রথম ফোর্সটা সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স কী জিনিস এটা তো আমাদের জানাই আছে যে দুটি বস্তুর ভরের জন্য পরস্পরের ওপর যে বল ক্রিয়া করে সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল এটা আমরা ক্লাস ইলেভেনে কিছুটা হলেও পড়ে এসছি তো মহাকর্ষ বল এর জন্য আমাদের প্রকৃতিতে কি কি প্রভাব রয়েছে সমস্ত কিছুই কারণ যার ভর আছে তার মধ্যেই ফোর্স এক্সিস্ট করে ওকে সুতরাং এই ফোর্সটা মনে রাখবে এই ফোর্সের যে রেঞ্জ মানে কত দূর পর্যন্ত ক্রিয়া করবে যদি দুটো বস্তুই কনসিডার করি যে দুটি বস্তুর মধ্যে ভর আছে মনে করো সামথিং দুটো বস্তু এবার এদের কত দূরত্ব পর্যন্ত এই মহাকর্ষ বলটা ক্রিয়া করবো তাহলে এই দূরত্বটা কত হয় অসীম পর্যন্ত মানে একটা বস্তু আর একটা বস্তু পরস্পরের মধ্যবর্তী দূরত্ব অসীম হয় তবুও সেই ক্ষেত্রেও কি হবে এই গ্রাভিটেশনাল ফোর্সটা ক্রিয়া করবে এই রেঞ্জের মধ্যে অসীম পর্যন্ত বুঝতে পারলাম এবার মহাকর্ষ বল আমাদের জীবনে কি গুরুত্ব রয়েছে মহাকর্ষ বল ছাড়া তো কোনো কিছু ভাবাই যায় না ঠিক আছে যেমন আমাদের প্ল্যানেটসগুলোকে ধরে রেখেছে হ্যাঁ না এই ফোর্সই তো এই যে আমাদের সোলার সিস্টেম তাকে স্টেবেল অবস্থায় কে ধরে রেখেছে মহাকর্ষ বল কি না নক্ষত্রের মধ্যে স্টার্সের মধ্যে যে ফোর্স ক্রিয়া করে কোন ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের গ্যালাক্সিগুলো এদের মধ্যে যে ফোর্স ক্রিয়া করে কি ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স সুতরাং কি আমাদের মহাবিশ্বকে যদি স্টেবেল রাখতে চায় তাহলে এই ফোর্স অতি গুরুত্বপূর্ণ শুধু এই ফোর্স নয় আমাদের যে চারটা ফোর্স আছে চারটা ফোর্সেরই গুরুত্ব আছে যদি একটাও না মানে ক্ষণিকের জন্য যদি না থাকে তাহলে এই মহাবিশ্বের কি বলবো পুরোটা আনস্টেবল হয়ে যাবে বুঝতে পারলাম কি সমস্ত লস মানে এক কথাই এই মহাবিশ্বের অস্তিত্বই থাকবে না আচ্ছা তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে জানতে পারলাম সবচেয়ে ইজি ওয়েতে যে ফোর্স মানে দুটি বস্তুর ভরের জন্য ক্রিয়া করে ওকে চলো দুই নম্বর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স এই ফোর্স সম্পর্কে আমরা ক্লাস টুয়েলভে পড়ব ঠিক আছে হয়তো মে বি শুরুও করে দিয়েছি ফার্স্ট চ্যাপ্টার যারা পড়েছে তারা জানি আমরা অজান্তেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স পড়ে ফেলেছি ঠিক আছে তো চলো স্যার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কি আমরা যারা আমরা কেমিস্ট্রি পড়েছি আমরা বন্ডিং পড়েছি না কেমিস্ট্রিতে যে অণু পরমাণুর মধ্যে যে সমস্ত বন্ডিংয়ের ফ্যাক্টর থাকে ঠিক আছে কেমিস্ট্রি সরি আমি কেমিস্ট্রি আবার লিখে দিলাম যে কেমিক্যাল বন্ডিংগুলো হয় যে কেমিক্যাল বন্ডিং এই কেমিক্যাল বন্ডিংয়ের জন্য যে ফোর্সটা দেয় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ওকে বা সাপোজ মনে করো আমি এই যেটাকে ধরে আছি ওকে তো আমার আঙুল আর এই পেনটার মধ্যে কি ফোর্স ক্রিয়া করছে ক্লাস ইলেভেনে পড়ে এসেছি ফ্রিকশন হ্যাঁ কি না এটাও কি ধরনের ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বুঝতে পারলাম তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কোনগুলো আরও যত ক্লাস টুয়েলভে চ্যাপ্টারে এগোবে এর সম্পর্কে বিস্তারিত জানবো এই ফোর্সেরও রেঞ্জ কত যে কত দূর পর্যন্ত ক্রিয়া করে মনে রাখবে এই ফোর্সেরও রেঞ্জ হচ্ছে ইনফিনিটি পর্যন্ত ওকে দুটো ফোর্স হয়ে গেল এবার কেমিক্যাল বন্ডিংই তো স্যার সমস্ত কিছু কি বলবো যে সমস্ত কিছু বস্তুর মূলে রয়েছে তো এই ফোর্স যদি না থাকতো বস্তুরই কোনো অস্তিত্ব থাকতো না আনস্টেবল হয়ে যেত তাহলে মহাবিশ্বের কোনো গল্পই আসছে না ঠিক আছে চলো নাম্বার তিন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নাম দেখেই বুঝতে পারছি সামথিং রিলেটেড টু নিউক্লিয়াস হ্যাঁ কিনা তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স স্যার এই ফোর্সটা আগে জেনে নিয়ে রেঞ্জ কত মনে রাখবে এর রেঞ্জ হচ্ছে টেন টু দি পার মাইনাস ফিফটিন মিটার ঠিক আছে এই রেঞ্জের মধ্যে এই ফোর্সটা ক্রিয়া করে স্যার এই ফোর্সের গুরুত্ব কী আমরা কি জানি যে পরমাণুর দুটো অংশ একটা ইলেকট্রন মহল যেখানে ইলেকট্রনগুলো থাকে আর একটা নিউক্লিয়াস নিউক্লিয়াসে কী কী থাকে প্রোটন আর নিউট্রন তো নিউট্রনকে খনিকের জন্য যদি বাদও দিই বা সমস সেটাকে যদি না কনসিডার করি প্রোটন আর প্রোটন হ্যাঁ কি না এরা কি পরস্পর পজিটিভলি চার্জ তাহলে এরা তো পরস্পরকে বিকর্ষণ করে নিউক্লিয়াসকে ভেঙে দেওয়া উচিত হ্যাঁ কি না বাট কী এর বাস্তবে হয় এটা হয় না তো এই যে প্রোটন প্রোটন পজিটিভ হওয়া সত্ত্বেও ওদেরকে ধরে রেখেছে যে ফোর্সটা সেটাই হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তাহলে বুঝতে পারলাম যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স জিনিসটা কি প্রোটন প্রোটনকে নিউক্লিয়াসে যে আবদ্ধ রেখেছে এটাকেই বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ওকে এবার বলো যদি এই ফোর্সটা না থাকবে তাহলে নিউক্লিয়াসের কোনো অস্তিত্ব নেই যে নিউক্লিয়াসের কোনো অস্তিত্ব নেই কোনো পার্টিক্যালের অস্তিত্ব নেই মানে কি কোনো মহাবিশ্বের কোনো অস্তিত্ব থাকছে না বুঝতে পারলাম চলো এরপরে লাস্ট যেটা উইক নিউক্লিয়ার ফোর্স উইক নিউক্লিয়ার ফোর্স ঠিক আছে এবার উইক নিউক্লিয়ার ফোর্স এর একটু রেঞ্জটা জেনে নিই এ আরও লো লেভেল মানে এর রেঞ্জ হচ্ছে প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস মিটার আরও লোয়েস্ট রেঞ্জে কাজ করে স্যার এই তিনটে তো মোটামুটি আইডিয়া পেলাম যে এর ভূমিকা কী স্যার উইক নিউক্লিয়ার ফোর্স কী করে মনে রাখবে আমরা নিউক্লিয়ার সংযোজন এই সমস্ত বিষয়গুলো মেবি পড়ে এসছি একটু হল আইডিয়া আছে ক্লাস টেন বা সামথিং কোনো ক্লাসে তো সেখানে আমরা এরকম পড়েছি যে বিটারস্ব নির্গত হয় বা সামথিং মানে ফিউজনের ক্ষেত্রে ফিউজন মানে নিউক্লিয়ার সংযোজন ঠিক আছে নিউক্লিয়ার ফিউজনের ক্ষেত্রে যে বিটা ডিকেগুলো হয় এই যে বিটা ডিকে বেরিয়ে যায় না দিয়ে একটা নতুন সামথিং ফরমেশন হয় নতুন কোনো অ্যাটমের ওকে এই সমস্ত বিষয়গুলো আমরা পড়েছি সেই ফোর্সটা যে মানে এই যে বিষয়টা ঘটানোর জন্য যে ফোর্সটা দেয় সেটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স এবার বলো আমরা জানি যে কোনো স্টার্সের স্টারসের যে শক্তির উৎস সেটা কি ফিউশন তো হ্যাঁ কি না যদি এই প্রক্রিয়ায় নাই ঘটবে এই ফোর্স না থাকবে ফিউশন ঘটবে না এনার্জি নেই বিনা এনার্জি ছাড়া সমস্ত কিছু কি ঘটবে সে একই অবস্থাতে চলে আসবে হ্যাঁ কি না মহাবিশ্বের কোনো অস্তিত্বই থাকবে না সুতরাং প্রত্যেকটা ফোর্সই প্রতি কী বলবো যে এই মহাবিশ্বকে ধরে রাখার জন্য স্টেবেল রাখার জন্য প্রত্যেকটা ফোর্সেরই এক একটা গুরুত্ব আছে তাহলে আমাদের মহাবিশ্বে জানা এখন পর্যন্ত টোটাল ফোর্স কটা চারটে ফোর্স গ্র্যাভিটেশনাল ইলেকট্রোম্যাগনেটিক স্ট্রং নিউক্লিয়ার উইক নিউক্লিয়ার এবার ছেপে দাও ঠিক আছে এর মধ্যে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি বলো তো সবচেয়ে শক্তিশালী ফোর্স কোনটা মনে রাখবে সবচেয়ে এখানে শক্তিশালী ফোর্স যেটা হয় সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ওকে কতটা শক্তিশালী একটা আইডিয়া দিচ্ছি দাঁড়াও আর সবচেয়ে যদি দুর্বল মনে হয় তোমাদের মনে হবে স্যার যদি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সবচেয়ে শক্তিশালী হয় তাহলে উইক নিউক্লিয়ার ফোর্স সবচেয়ে কম শক্তিশালী হবে কিন্তু না স্যার মনে রাখবে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে সবচেয়ে কম শক্তিশালী তোমাদের আশ্চর্য লাগতে পারে যে স্যার এই ফোর্সটাই তো প্ল্যানেটস স্টার্স গ্যালাক্সিস এগুলোকে ধরে রেখেছে আর এই ফোর্সটাই সবচেয়ে মানে কম শক্তিশালী একদম সত্যি এর একটা আইডিয়া নেই কতটা বেশি শক্তিশালী কোনটা কম চলো দেখি না কে কতটা বেশি শক্তিশালী একটা আইডিয়া না আমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্সকে ওয়ান একক ধরি ঠিক আছে তাহলে ইলেকট্রো ম্যাগনেটিক বা আগে স্ট্রংটাই বলি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কত হবে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে টেন টু দি পাওয়ার এইটিন এত গুণ বেশি এত বেশি শক্তিশালী ওকে আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা হবে কত গুণ বেশি শক্তিশালী টেন টু দি পাওয়ার থার্টি সিক্স উইক নিউক্লিয়ার ফোর্সটা প্রায় টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ এত গুণ বেশি শক্তিশালী ভেবে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায় কত গুণ বেশি শক্তিশালী এই ফোর্সগুলো তাহলে একটা আইডিয়া পেলাম কতটা উইক গ্রাভিটেশনাল ফোর্সটা এবার তোমাদের অনেক কোয়েশ্চেন আসতে পারে স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স যদি সবচেয়ে উইক হয় তাহলে তো মহাবিশ্ব যদি দেখতে চাই তাহলে ডমিন্যান্ট তো এই ফোর্সটাই যেটা বললাম যে প্ল্যানেটসকে ধরে আছে স্টারসকে ধরে আছে এই সমস্ত বিষয়কে বাট জিনিসটা তো স্যার পুরোটাই আলাদা মনে হচ্ছে তার কারণটা শোনো এর রেঞ্জটা আশা করছি মনে আছে টেন টু দিবার ফিফটিন এর রেঞ্জটা কত আছে টেন টু দিবার এইটিন তো এগুলো তো নিউক্লিয়াসের রেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ না সুতরাং এই দুটো ফোর্স তাহলে গেল এর ডমিনেন্টের কোনো বিষয় নেই এবার তোমাদের কোয়েশ্চেন হতে পারে স্যার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তো অনেক বেশি শক্তিশালী এই ফোর্সটা ডমিনেন্ট হওয়া হওয়া উচিত ছিল গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায় হ্যাঁ না কিন্তু কেন ঘটে না তার কারণটা শুনে দেখো যে কোনো বস্তুই ন্যাচারাল অবস্থাতে নিস্তরিত হয় ঠিক আছে আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কোথায় কাজ করে যেখানে আধান থাকে যখন কোথাও আহিত অবস্থা থাকে এবার সব বডি ওভারঅল কি নিউট্রাল তো হ্যাঁ না তো এই ফোর্সটার সেই ডমিনেন্ট থাকে না কোন ফোর্সটা তখন ডমিনেন্ট হয়ে যায় গ্র্যাভিটেশনাল ফোর্স তাহলে কারণটা বুঝতে পারলাম যে এ এত বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি ডমিনেন্ট পুরো মহাবিশ্বে ওকে চলো এবার তোমাদের একটু আইডিয়া দিই প্র্যাকটিক্যাল এগুলোতে একটু ম্যাথামেটিক্যাল মনে হচ্ছে বা সামথিং একটু প্র্যাকটিক্যাল আইডিয়া দিচ্ছি যে কতটা বেশি শক্তিশালী বা সামথিং দেখো বা তোমাদের ফিল দিচ্ছি যে হ্যাঁ এটা সত্যি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স শক্তিশালী বাকি দুটো তো আলোচনা করব না কারণ সেটা তো নিউক্লিয়াস রেঞ্জে চলে গেল এবার দেখো সেই ফার্স্ট চ্যাপ্টারের একটা ঘটনা মনে আছে স্থির তরিতের যে একটা ছোটো ছোটো ধরো কি বলবো কাগজের টুকরো আছে এবার আমি কি করলাম এটা চিরুনি দিয়ে চিরুনিতে মাথা ঘষলাম হ্যাঁ না এবার চিরুনিটা ধরুন টাচ করায় কাগজগুলো ওপরে চলে আসে এই জায়গাটায় তো চিরুনিটিকে যে সামান্য আহিত করলাম ওই কাগজটাকে কে টেনে ধরেছিল পৃথিবী প্র পৃথিবী তাকে ফোর্স দিয়ে টেনে ধরে রেখেছে সামান্য জাস্ট একটু আহিত করলাম ওপরে চলে এর মানেটা কি যে পৃথিবীর যে আকর্ষণ বল তার তুলনায় এই ওপরের যে ফোর্সটা এটা অনেক বেশি একটা আইডিয়া পেলাম গুড এবার স্যার রিচার্ড ফাইনম্যান মেবি হয়তো অনেকে নাম শুনেছো বা হায়ার স্টাডি করলে স্যারের নাম অনেক জায়গায় পাবে ঠিক আছে তো তার মতে আমি তিনার মতে আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি স্যার যেটা বলেছেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কত বেশি শক্তিশালী তার একটা উদাহরণ দিয়েছেন তিনি উদাহরণটা এইভাবে দিয়েছেন যে সাপোজ মনে করো তোমরা দুই বন্ধু একজন হাসছে ভেবে নাও আর একজন কাঁদছে এরকম ধরে নাও ওকে বাবার এগিয়ে গেল। যাই হোক আমার ছবি তো খুব সুন্দর আশেপাশে কোনো অসুবিধা নেই বুঝতে ওকে দেখে নাও বলেছে সাধারণত মানুষ কেমন থাকে সাধারণ অবস্থায় নিউট্রাল হ্যাঁ না তো এও নিউট্রাল এও নিউট্রাল তার মানে কি এদের মধ্যে ইলেকট্রন নেই অবশ্যই আছে আমরা তো সব অ্যাটামসেরই তৈরি হ্যাঁ না তো অসংখ্য ইলেকট্রন আছে অসংখ্য ইলেকট্রন আছে বা যেহেতু নিউক্লিয়াসও আছে পজিটিভও আছে তার জন্য টোটালটা কত জিরো হয়ে যায় এবার দেখো কি বলছে। স্যার রিচার্ড ফাইনম্যান বলছে যে আমরা যদি এক হাত দূরত্বে থাকি দুটো বন্ধু যদি পরস্পর থেকে এক হাত দূরত্বে থাকে এবং এদের মধ্যে যা ইলেকট্রনের সংখ্যা আছে শরীরে এর চেয়ে জাস্ট বেশি এক পার্সেন্ট যদি ইলেকট্রন থাকে ইলেকট্রনগুলো কি জাস্ট বেশি এক পার্সেন্ট ইলেকট্রন থাকে ওকে এক পার্সেন্ট যদি ইলেকট্রন থাকে বেশি শরীরের মধ্যে দুই বন্ধুর মধ্যে তাহলে অবশ্যই কি মাইনাস মাইনাস পরস্পরকে কী বিকর্ষণ করবে হ্যাঁ কিনা এই বিকর্ষণ বলটা এত বেশি যে এই ফোর্সের দ্বারা আমি পুরো পৃথিবীকে তুলে নিতে পারি বুঝতে পারলাম দেখো এই বন্ধু দুই বন্ধু আছো পরস্পর থেকে এক হাত দূরে আছো তোমাদের মধ্যে এক পার্সেন্ট ইলেকট্রন বেশি আছে তাহলে যে ফোর্সটা ক্রিয়া করবে বিকর্ষণ এই ফোর্সটা কতগুণ বা কত বেশি হবে যে পুরো পৃথিবীকে তুলে রাখার মতো ক্ষমতা রাখে তাহলে বুঝতে পারলাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা অ্যাকচুয়ালি কত বেশি ফোর্স ওকে আশা হচ্ছে একটা আইডিয়া পেয়েছি বুঝতে পারলাম চলো এই পর্যন্ত আগে দেখে নাও চলো ঠিক আছে একটু আইডিয়া পেলাম যে আমাদের নেচারে মহাবিশ্বে কত ধরনের ফোর্স আছে মানে আমাদের এখনো পর্যন্ত জানা ঠিক আছে চলো এই টোটাল ছিল ফোর্সের গল্প এবার শুরু হচ্ছে চ্যাপ্টার প্রথমে পয়েন্ট করো কুলম্বের সূত্র বলে পয়েন্ট কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কুলম্বস ল বলে পয়েন্ট করব কুলমস স্যার কুলম্বের সূত্র তো আমরা প্রায় ক্লাস এইট থেকেই মোটামুটি পড়ে আসি ফিজিক্যাল সায়েন্সে ঠিক আছে তো কুলম্বের সূত্র কি বলে যদি কিউ আর কিউ টু দুটি আধান আর দূরত্বে থাকে তাহলে এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ সে যাই বল হোক সেই বলটা কি হয় কিউ ওয়ান কিউ টুয়ের সমানুপাতিক হয় গুণফলের সমানুপাতিক কখন যখন আর স্থির ঠিক আছে আর কি হয় যখন তাদের যে মধ্যবর্তী দূরত্ব এদের বর্গের ব্যস্তানুপাতিক হয় কখন যখন কিউ ওয়ান কিউ টু স্থির এটা আমাদের আশা করছি জানা আছে এবার এই দুটোকে একসাথে লিখি স্যার এফ ভ্যারিজ্যাজ কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার যখন কিউ ওয়ান কমা কিউ টু কমা আর উভয় পরিবর্তনশীল ঠিক আছে উভয় না সমস্তগুলি সমস্তগুলি কি হবে পরিবর্তনশীল চেঞ্জিং এবার দেখো আমরা পড়েছি ভ্যার সমান চিহ্ন দিয়ে লিখতে হলে একটা ধ্রুবককে নিয়ে আসি চলো এটাকে কে ড্যাশ লিখলাম কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার চলো ঘিরে দাও এটা কুলম্বের সূত্রে জাস্ট এমনি নর্মাল রূপ ওকে যেখানে কেডাসটাকে কি সমানুপাতিক ধ্রুবক বা একে কুলম্ব ধ্রুবক বলা হয় ঠিক আছে সমানুপাতিক ধ্রুবক বা একে কুলম্ব ধ্রুবক বলা হয় মনে রাখবে ওকে সমানুপাতিক ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক বলা হয় এই পর্যন্ত আশা করছি কোনো বুঝতে অসুবিধা নেই চেক করে নাও এটা আমরা জানতাম যে কিউ ওয়ান কিউ টু দুটি আধান আর দূরত্বের যদি ব্যবধানে থাকে তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এফ ভ্যারিজেস কিউ ওয়ান কিউ টু হয় যখন আর স্থির আর এফ ভ্যারিজেস ওয়ান বাই আর স্কোয়ার হয় যখন কিউ টু স্থির অতএব দুটো থেকে লিখতে পারি এফ ভ্যারিজেস কিউন কিউ টু বা আর স্কোয়ার যখন সব পরিবর্তনশীল এবার সমানুপাতিক চিহ্ন থেকে যে সমান দেওয়ার জন্য একটা ধ্রুবক নিয়ে আসতে হয় একে কুলম ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক বলে ওকে ঠিক আছে লিখে নাও চলো এরপর দেখো এই যে কুলম্বে সূত্রটা লিখলাম না এই রূপটা একে একবার সিজিএস পদ্ধতিতে লিখবে একবার এস আই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে এটাকে লিখা হয় মনে রাখবে এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার অবশ্যই মনে রাখবে বায়ু বা শূন্য মাধ্যমে এ কতটা ভুলবে না বায়ু বা শূন্য মাধ্যমে কিন্তু ঠিক আছে আর এস আই পদ্ধতিতে যেটা লেখা হয় এসআই পদ্ধতিতে যেটা লিখা হয় কুলম্বের সূত্রের রূপটা হচ্ছে এফ সমান কে ডাসের মান হয়েছে ওয়ান বাই ফোর নট ওয়ান বাই ফোর নট কিউ ওয়ান কিউ টু বাই আর ঠিক আছে দেখে নাও ওয়ান বাই কে জায়গায় শুধু এই মানটা বসিয়ে দিলাম যেখানে এফ সাইলন নট সমান লিখে রাখো এই যে এফ সমান লিখে রাখো শূন্য মাধ্যমে তড়িৎ বৈদ্যতা শূন্য মাধ্যমের তরিত ভেদ্যতা এবার এখানে অনেকের কোয়েশ্চেন আসতে পারে স্যার এফসাইলের নট যে লিখলেন শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এটা অ্যাকচুয়াল জিনিসটা কী এফসাইলের নট এর মানিটা কী এর এখানে গুরুত্বটা কী হ্যাঁ কি না তো চলো এই বিষয়টা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো লিখে নাও ঠিক আছে চলো এবার যে বিষয়টা যে অনেকের এটা স্বাভাবিক অবশ্যই এটা কিন্তু মনে রাখবে এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটাও এবার এফসাইলের নট এই জিনিসটা তাই তো চলো একটু বুঝেনি জিনিসটা কি দেখো সাপোজ মনে করো দুটো আধান কিউ ওয়ান কিউ টু একটা ডিস্ট্যান্সে আছে কিছু একটা ফোর্স ক্রিয়া করছে বাই মাধ্যমে আছে এবার আমি কি করলাম এই আধান দুটোকে নিয়ে জলে ডুবিয়ে দিলাম ফোর্স সেই একই ডিস্ট্যান্স কিন্তু ডিস্ট্যান্স চেঞ্জ করে দেখা যাবে ফোর্স কিন্তু কমে গিয়েছে তো এবার তোমার কোয়েশ্চেন যে স্যার ফোর্স কেন কমলো আমি কিউ চেঞ্জ করে নিই কিউ চেঞ্জ করে নিই আর চেঞ্জ করে নিই তো ফোর্স কেন চেঞ্জ হলো কিন্তু একটা জিনিস চেঞ্জ হয়েছে আমরা সেটা দেখেছি সে মাধ্যম চেঞ্জ হয়েছে প্রথমে বাই ছিল পরে গিয়ে দেখলাম সেটা জলে হয়েছে ফলে ফোর্সটা চেঞ্জ হলো এর মানেটা কি এই যে ফোর্সটা এটা কার ওপর ডিপেন্ড করছে মাধ্যমের ওপর হ্যাঁ কি না তো মাধ্যমের সামথিং কিছু একটা প্রপার্টি আছে যে জিনিসটাই ফোর্সটাকে কি করছে ভ্যারি করছে মাধ্যমের এই প্রপার্টিকেই আমরা মাধ্যমের ভেদ্যতা বলি যেহেতু এখানে আমরা শূন্য মাধ্যম নিয়েছি তার জন্য এফসাইলন নটটাকে কি বলেছি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বুঝতে পারলাম তাহলে জিনিসটা কি তাহলে এই যে এফসাইলন নট বলছি এটা শূন্য মাধ্যমের প্রপার্টি আর যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এটাকে আমরা কি লিখি শুধু এফসাইলন লিখি ওকে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কি লিখি সাইলন আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা কি লিখি সাইলন নট এবার তোমরাই বলো এই যে সাইলন নট এটা শূন্য মাধ্যম আমি যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কনসিডার করছি এই যে সাইলন এর মান যত বেশি হবে এগুলো যদি ফিক্স থাকে এটাও তো কনস্ট্যান্ট সাইলনের মান যত বেশি হবে এফ এর মান কী হবে তত কম হবে এফসাইলের মান যত কম হবে এফ এর মান কী হবে তত বেশি হবে এর মান এটা কি এর ভ্যারিয়েশানে এফ চেঞ্জ হচ্ছে আর এটা কার প্রপার্টি মাধ্যমের প্রপার্টি তাহলে এফ সাইলন সম্পর্কে বুঝতে পারলাম তাহলে সাইলন জিনিসটা কি এখানে সাইলন নট দিয়ে দিই যেহেতু শূন্য মাধ্যমের ক্ষেত্রে তো সাইলন নট জিনিসটা কি এর বা সাইলন এই জিনিসটা কি যদি আমি শুধুমাত্র মাধ্যমের তরিদ ভেদ্যতা বলি শূন্য মাধ্যম না বলি যে কোনো মাধ্যমের ক্ষেত্রে তাহলে এটা এমন একটা মাধ্যমের প্রপার্টি যেটা দুটি আধানের মধ্যে কত ফোর্স ক্রিয়া করছে এই বিষয়টাকে ভ্যারিয়েশন ঘটায় তাহলে বুঝতে পারলাম এফসাইলনের কনসেপ্টটা বুঝতে পারলাম ওকে গুড চলো এবার আমাদের যে জিনিসটা একটু মুখস্থ রাখতে হয় ঠিক আছে দু তিনটা জিনিস আমাদের অনেক সময় শর্ট কোয়েশন হিসেবে চেয়েও নেই প্লাস মুখস্থও রাখতে হয় সেটা হচ্ছে এবার লিখবো লিখো এফসাইলন নট এর একক বলে পয়েন্ট কর অনেক সময় চেয়ে বসে যে শূন্য মনে তৈরি হতে একক কি এফসাইলন নট বা এফসাইলন যাই বলো এর একক কি এটা চেয়ে বসে অনেক সময় তো চলো একক কি করে বের করতে হয় যে কোনো একটা নিয়ে নাও এটা নিয়ে নাও এসআই এসআইটা যেহেতু এফসাইলোন আছে দেখো আমি এফসাইল নট সম্বন্ধে লিখতে চাই কী লিখবো বলো ওয়ান বাই ফোর পাই কিউ ওয়ান কিউ টু বা আর স্কোয়ার হ্যাঁ কিনা আর এফ লিখে দিলাম এটা লিখবো হ্যাঁ না কারো বুঝতে অসুবিধা আমি যদি এফসাইলের নট সমান লিখতে চাই এখান থেকে এটা কি লিখব না এফটাকে তলায় পাঠিয়ে দিলাম এফসাইলনটাকে এটা এটা লিখতাম ঠিক আছে এবার চলে এর এককটা লিখে দেখো ওপরে কি আছে কিউ মানে আধান কিউ আধান তো আধানের একক কি কুলম কুলম মানে একক কি হয়ে যাবে তাহলে কুলম স্কোয়ার হয়ে গেল চলো নিচে দেখো কনস্ট্যান্ট এককের কোনো গল্প নেই আর স্কোয়ার গো মানে কী হয় মিটার স্কোয়ার উপরে গেলে কি মিটার টু দি পাওয়ার মাইনাস আর নিজে কী আছে ফোর্স ওপরে গেলে কি ফোর্সের একক নিউটন ওপরে গেলে নিউটন ইনভার্স মাথায় ঢুকলো তাহলে এককটা কি করে পেলাম এফসালের নটের চলো চেক করে নাও আধান কুলম স্কোয়ার আর ওপরে চলে গেল মিটার টু দূর মাইনাস টু ফোর্স নিউটন ইনভার্স ঠিক আছে এবার নট নটের চলো মাত্রাটা লিখে নিই দেখো দেখো এফসালের নটের মাত্রা বলে পয়েন্ট করো মাত্রাটা কি হবে চলো নিজেরা পজ করে করার চেষ্টা করো দেখেন মাত্রাটা কি হবে কিউ ওয়ান মানে আইটি হয় আধান তো আইটি আবার কিউ আছে তার মানে আইটি কি হয়ে গেলে স্কোয়ার করে দিলাম ওপরে ওকে নিচে দেখো আর মানে কি হয় দূর দৈর্ঘ্য এল স্কোয়ার আর এটা কি এফ মানে কি হবে এম এল টি মাইনাস টু হ্যাঁ না চলো এটাকে একটু সাহায্যে লিখি তাহলে কী হয়ে যাবে প্রথমে আমরা এম এল টি আকারে লিখে অভ্যস্ত তো এমটাকে আগে লিখলাম এম ওপরে চলে গেলে এম ইনভার্স হ্যাঁ না দেখে নাও এল 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 কিউব মানে ওপরে চলে গেলে কি এল টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে টি দেখো টি স্কোয়ার আছে টি ও পড়ে গেলো তার মানে কত হয়ে গেল টি টু দি পাওয়ার ফোর হ্যাঁ কিনা আর আই আছে তাহলে আই স্কোয়ার চেক করে নাও এটা আসছে কিনা এটা আসছে নিজেরা মিলিয়ে নেবে ঠিক আছে চলো এবার লিখো এফসালের নটের মান এটা আমাদের খুব দরকার ঠিক আছে এটা কিন্তু মুখস্থ রাখবে এই যে মানটা প্রচুর অঙ্কে লাগবে এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এককটা লিখে দিই এককটা কী ছিল কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার মাইনাস টু নিউটন ইনভার্স লিখে দাও ঠিক আছে এটা মুখস্ত জাস্ট ঠিক আছে এখানে বোঝার কিছু নেই মুখস্থ আর মান আমাদের মুখস্থ রাখতে হয় সেটা হচ্ছে ওয়ান বাই ফোর পা এফ নট এই দুটোর মান মনে রাখবো হ্যাঁ দেখে না এর মান হয় নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন চলো এককরা তোমরা বলার চেষ্টা করো তো দেখো এফ সমান কী ছিল ওয়ান বাই ফোর পা এফস এলের নট ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হ্যাঁ কি না আমাকে কার মান জানতে হবে ওয়ান বাই ফোর পা এফস এলের নট তাহলে রেখে দিলাম ওয়ান বাই ফোর পায়ে নট সেই দিকে চলে এর পাশে নিয়ে চলে এলাম তাহলে কী হবে এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু চেক করে নাও তাহলে এককটা কী হওয়া উচিত বলো নিউটন মিটার স্কোয়ার কুলাম টুতে পাওয়ার মাইনাস টু ঠিক আছে চেক করে নাও ঠিক আছে নিউটন মিটার স্কোয়ার কুলন টু দি পাওয়ার মাইনাস টু তো এই দুটো জিনিস আমাদের একটু মুখস্থ রাখতে হবে এই যে ভ্যালুগুলো আমাদের ম্যাথসের ক্ষেত্রে অনেক দরকার ওকে চলো মিটিয়ে দিই হ্যাঁ দেখো পজ করে লিখে নিও তোমরা লেখা থাকলে এবার পয়েন্ট করো আমরা যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা লিখেছিলাম মনে রাখবা নাইনটি নাইন পার্সেন্ট কেসে আমাদের এসআই পদ্ধতিটা ইউজ হবে ঠিক আছে ওয়ান বাই ফোর ফাইভ এই পদ্ধতিটা ইউজ হবে ওকে অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা যেটা লিখেছিলাম সেটা কেবলমাত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রে লিখেছিলাম যদি যে কোনো মাধ্যমের ক্ষেত্রে জিজ্ঞেস করে কুলম্বের সূত্র তাহলে লিখো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রে সাধারণ রূপ যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের সাধারণ রূপ কুলম্বের সূত্রের সাধারণ রূপ যে কোনো মাধ্যমের ক্ষেত্রে মনে করো এর আগেরটা কেবলমাত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য ছিল তো লিখো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এফ সমান হয় ওয়ান বাই ফোর পায় দিব এফস আয়ল নট দেবো না যে বিষয়টা একটু আগে আলোচনা করছিলাম যে কেবল কেবলমাত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রে সুতরাং কি ওয়ান কিউটু বাই স্কোয়ার এটা লিখতে পারো ঠিক আছে এটা একটা জেনারেল ফর্ম আরও একটা হয় এবং যেটা বেশি আরও বেশি কি বলবো স্পষ্ট সেটা হচ্ছে কে এফ সাইল্যান্ড নট কিউান কিউ টু বাই স্কোয়ার এটা হচ্ছে স্যার এগুলো মনে রাখবেন এগুলো হচ্ছে সাধারণ রূপ যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এবার তুমি বলো দুটো তুলনা করো তো সবই তো সমান আছে কী চেঞ্জ হয়েছে দেখো এখানে এফসাইলন নটটা এখানে কী হয়েছে কে এফসাইলন নট সুতরাং আমি কী লিখতে পারি এখানে এফসাইলন সমান কে এফসাইলন নট হ্যাঁ না লিখা যায় ব্র্যাকেটে লিখে দেবো পাশে এফসাইলন সমান কে কে এফসাইলের নট এবার অনেকের কোয়েশ্চেন স্যার কেটা কী হ্যাঁ না এফ এফসাইলন নটটা কী শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আর এফসাইলন নট এফসাইলনটা কী হবে যে মাধ্যমে এই কিউ ওয়ান কিউ টু রেখেছি মানে এফসালনটা হবে নির্দিষ্ট মাধ্যমের নির্দিষ্ট মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এর মানেটা কি যে মাধ্যমে রেখেছি আমি কিউ ওয়ান কিউ কে যে ফোর্স মেজার করছি সেই মাধ্যমের এফসালন এটা যদি শূন্য মাধ্যমে রাখি তাহলে এফসালনটা কি হয়ে যায় এফসালন নট এবার জিজ্ঞেস করবে তাহলে কি এটা কি স্যার মনে রাখবে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এবার কে জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছে আগে লিখে নাও মাধ্যমের পড়া বৈদ্যুতিক ঠিক আছে চলো তাহলে এবার আমাদের যেটা জানার বিষয় স্যার এফসায়লনটা তো জানলাম বা এফসাইলন নট জেনেছি মানে এফসাইলন জানা হয়ে গেছে যে একটা মাধ্যমের প্রপার্টি যে জিনিসটা কোন বিষয়টাকে ডিফাইন করে যে দুটি আধানের মধ্যে ফোর্সের অ্যামাউন্টটা কেমন হবে সেই বিষয়টা ডিফাইন করে এফসাইলন যদি এর মান বেশি হয় তাহলে ফোর্সটা কম হবে এর মান কম হলে ফোর্সটা বেশি হবে এই বিষয়গুলো তাহলে স্যার এখানে কে এর কাজ কি কে কি করছে চলো দেখা যাক কে কি করছে কে আবার কি করে তাই না যার যা ইচ্ছা সে সেই করছে চলেন দেখা যাক এবার কে মাধ্যমের পরা বৈদ্যুতিক ধ্রুবক বলে পয়েন্ট করো মাধ্যমের পরা বৈদ্যুতিক ধ্রুবক মাধ্যমের পরা বৈদ্যুতিক ধ্রুবক বলে পয়েন্ট করো ইংলিশ আমরা লিখে নাও ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়া দেখে নাও তো আমরা একটু কী লিখেছিলাম সাইলন সমান কে সাইলন নট হ্যাঁ কি না তো এখান থেকে আমরা কে কী লিখতে পারি কে সমান হচ্ছে সাইলন বা এফসাইলন নট তাহলে সংজ্ঞা হয়ে গেল যদি সংজ্ঞা জানতে চাও এটা জাস্ট নাম্বার পাওয়ার জন্য অ্যাকচুয়াল জিনিসটা কি বলছে এ কে জিনিসটা কী তাহলে হলো কী হিসেবে বলবো যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তরিতভেদতার অনুপাতকে বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক ধ্রুবক লিখে আসবে যাই নাম্বার পাবে একদম সঠিক সেই নাম্বারটা পেয়ে যাবে এক নম্বর দুই নম্বর যাই হোক কিন্তু স্যার এখান থেকে তো বুঝতেই পারছি না কি জিনিসটা কি অ্যাকচুয়াল তো বলেন ফিলি ফিলটা তো দেন চলো দেখে না আর একটা সংজ্ঞা লিখছি কে তাহলে বুঝতে পারবে দেখো কে সমান লিখো এফ ভ্যাকিউম বাই এফ মিডিয়াম এটা লিখো এখান থেকে বুঝতে পারবে কে জিনিসটা অ্যাকচুয়ালি কী লিখে নাও বা এখান থেকে এফ মিডিয়াম সমান কী লিখতে পারি লিখো তো এফ মিডিয়াম সামান কী লিখতে পারি এফ ভ্যাকিউম বাই কে চলো এটাও লিখে দাও সে একই সংজ্ঞা থেকে এবার স্পষ্ট বুঝতে পারবে কে জিনিসটা কী দেখো কেটা কি বললাম কোনো মাধ্যমের পড়া বৈদ্যুতিক ধ্রুব হ্যাঁ কিনা সাপোজ মনে করো আমি দুটো কণাকে নিয়ে আছি ঠিক আছে সেই দুটি করোনার মধ্যে ফোর্স কত ক্রিয়া করছে শূন্য মাধ্যমে অবশ্যই দুটি বিন্দু আধানকে নিয়ে আছে সেই দুটি বিন্দু আধানের মধ্যে কত ফোর্স ক্রিয়া করছে এফ ভ্যাকিউম ঠিক আছে আর যে মাধ্যমে সরি চলো এফ মিডিয়াম মানে ভ্যাকিউম বাই কে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি সাপোজ মনে করো আমি দুটো আধান নিলাম একটা নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে দেখলাম যে সাপোজ মনে করো দশ নিউটন ধরে নিলাম যে দশ নিউটন ফোর্স ক্রিয়া করছে কণা দুটির মধ্যে ঠিক আছে এবার জলের কে দেখা গিয়েছে আশি হয় জলের কে কত হয় জলের ক্ষেত্রে কে আশি হয় তো এই জিনিসটা কি বোঝাচ্ছে জলের ক্ষেত্রে কে আশি এর মানেটা কি চলো একটু বোঝার চেষ্টা করি এর মান এটা হচ্ছে এফ ডাব্লু মানে এফ জলের ক্ষেত্রে তাহলে ফোর্সটা কত হবে এফ ভ্যাকিউম মনে আছে কত শূন্য মাধ্যমে ধরে নিয়েছি দশ এটা ধরেছি আর কে এর মান কত আশি তাহলে কত হবে একের আট গুণ বা সরি একের আট বুঝতে পারলাম জিনিসটা বুঝতে পারলাম না চলো আরো ইজি করে বোঝার চেষ্টা করি এই উদাহরণটাই নি আমি চেঞ্জই করলাম না যেন মানকে চেঞ্জ করলাম না এফ জলের ক্ষেত্রে লিখছি দেখো এফ ওয়াটার সমান এফ ভ্যাকিউম বাই জলের ক্ষেত্রে কে কত কত মান হয় এটা জানা ঠিক আছে এটা একটা মান থিওরিটিক্যাল মানে এটা লিখে দেখো প্র্যাকটিক্যাল এটা দেখা গিয়েছে এফ আসি এর মানে কী তো এবার কে এর অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারবে যে কে মানে কি বোঝায় দেখো আমি দুটো আধানকে শূন্য মাধ্যমে রাখলাম ফোর্স কত ক্রিয়া করলো এফ ভ্যাকিউম এবার সেই দুটি আধানকে আমি কোথায় নিয়ে গেলাম জলে নিয়ে গেলাম এখন ফোর্স কত ক্রিয়া করবে আশি ভাগের এক ভাগ বুঝতে পারলাম কে জিনিসটা কি আবার রিপিট করছি বোঝার চেষ্টা করো কিন্তু দুটি বিন্দু আধান কোথায় আছে শূন্য মাধ্যমে কত বল ক্রিয়া করছে এফ ভ্যাকিউম এই পরিমাণ এখন আমি সেই বিন্দু আধান দুটিকে কোথায় নিয়ে গেলাম জলে ঠিক আছে জলে নিয়ে যাওয়ার ফলে কত ফোর্স ক্রিয়া করবে এফ ভ্যাকিউম বাই আসি এর মানে কি শূন্য মাধ্যমে যে বল ক্রিয়া করছিল তার আশি ভাগের এক ভাগ বল ক্রিয়া করবে জলে গিয়ে এবার আশা করছি ক্লিয়ার হয়েছে জিনিসটা হ্যাঁ কি না সাপোজ মনে করো ধরে নাও যে কোনো মাধ্যমের কে হচ্ছে দুই এর মানেটা কি। এর মানে হচ্ছে সেই মাধ্যমের ক্ষেত্রে এফ মিডিয়াম সমান কি হবে বলো এফ ভ্যাকিউম বাই টু হ্যাঁ কি না এটা হবে তো তো এর মানেটা কি এর মানেটা বোঝার চেষ্টা করো যে দুটি বিন্দু আধানের মধ্যে ফোর্স শূন্য মাধ্যমে যদি এফ ভ্যাকিউম হয় তাহলে ওই মাধ্যমে যখন নিয়ে যাব বিন্দু আধান দুটিকে ঠিক আছে ওই নির্দিষ্ট ব্যবধানে রেখেই তখন তার মধ্যে কত ফোর্স ক্রিয়া করবে শূন্য মাধ্যমে যা ফোর্স ক্রিয়া করেছিল তার হাফ এবার আশা করছি বুঝতে পেরেছি কে জিনিসটা কি তার মানে কি কে জিনিসটা কী ডিনোট করে কে জিনিসটা এই বিষয়ে ডিনোট করছে যে কত গুণ কম ফোর্স ক্রিয়া করবে কার তুলনায় শূন্য মাধ্যমের তুলনায় যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আশা করছি কে কে সম্পর্কে তাহলে একটা মোটামুটি ধারণা পেলাম ঠিক আছে ওকে চলো দেখে নাও চলো দেখো এরপরে আমরা তাহলে আশা করছি কে জিনিসটা কি একটু ধারণা পেলাম হ্যাঁ কি না কে জাস্ট এটাই ডিনোট করে যে শূন্য মাধ্যমে রাখলে যে ফোর্স ক্রিয়া করবে যদি অন্য মাধ্যমে রাখি তাহলে কত গুণ কম ফোর্স ক্রিয়া করবে এই বিষয়টাই কে এর মাধ্যমে আমরা জানতে পারি ঠিক আছে এবার পয়েন্ট করো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কুলম্বের সূত্রের ভেক্টর রূপ ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল ভেক্টর ফর্মস অফ কুলম কুলম্বস ল ভেক্টর ফর্মস অফ দেখো ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল ঠিক আছে লিখেছ দেখে নাও এই জায়গাটা অনেক বইয়ে প্রচুর মানে ওয়ান টু টু ওয়ান এসব সব দিয়ে পুরো ঘেঁটে দেয় ঠিক আছে আমি অত কমপ্লিকেশনে যাবো না আমি প্রচুর একটা ইজি অ্যাপ্রোচ নেব। চলো ধরে নিলাম আর ভেক্টর কিউ ওয়ান থেকে কিউ ওয়ানের দিকে ডিরেকশান আর ভেক্টরের ঠিক আছে এবার যে ভাষাটা এটা তোমাদের তোমরা তোমাদের মতো করে ভাষাটা লিখিও আমি এখানে লিখছি না দেখো কিউ ওয়ান দুটোই যদি প্লাস ধরে নিলাম ক্ষণিকের জন্য তাহলে কিউ ওয়ান কী কিউ টু এর ওপর ফোর্স ক্রিয়া করবে হ্যাঁ কি না সেটা কুলম্বের সূত্রের সাথে দেখাতে পারি আবার কিউ ও কি করবে ওয়ানের উপর ফোর্স ক্রিয়া করবে নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে কি হওয়া উচিত এই দুটি ফোর্স সমান এবং বিপরীত হওয়া উচিত এই বিষয়টা আমরা একটু প্রমাণ করব। এর সাথে সাথে ঠিক আছে তাহলে ভেক্টর রূপ কি হবে চলো লেখা যাক লিখো ওয়ান আধানের জন্য কিউ টু আধানের ওপর ক্রিয়াশীল বল এই কথাটা লিখো ওয়ান আধানের জন্য কিউ টু আধানের ওপর ক্রিয়াশীল বল আমি এই জিনিসটাকে এইভাবে লিখলাম এফ ওয়ান টু মানে এক নম্বর আধানের জন্য ফর্ম লিখছি সূত্র কী হয় ওয়ান বাই ফোর মাধ্যমে নিলাম কিউ ওয়ান কিউ টু বাই কি আর স্কোয়ার হ্যাঁ না একটি ভেক্টরে কি থাকে মান ও দিক তো এটা তো মান হলো দিক কী হবে আর ভেক্টরের দিক যেদিকে আছে তো দিকটা কেডি রে কে নোট করে একক ভেক্টর চলো এখানে আর ক্যাপ দিয়ে দিলাম এটা হয়ে গেল ভেক্টর রূপ আর একটা ফর্ম হয় এটা বাদ দিয়ে চলো আমি দুটোকে একসাথে ঘিরে দেবো আর একটা যেটা হয় এফ ওয়ান টু সমান কি লিখতে পারি ওয়ান বাই ফোর পা এফ সাইলন কিউ ওয়ান কিউ টু দেখো আর কিউ বাই আর ভেক্টর এটাও লিখতে পারি এটা কীভাবে হলো দেখে নাও আর ক্যাপ সমান মনে রাখবে আর ভেক্টর বাই আর এগুলো ক্লাস ইলেভেনে আমরা পড়েছি আর ক্যাপসামান কি আর ভেক্টর বাই তাহলে বসা হতো আর ভেক্টর বাই আর আর কিউ হয়ে পারলাম এটা হচ্ছে এক নম্বর সূত্র দিয়ে দিলাম এই দুটোকেই এক নম্বর সমীকরণ দিলাম এবার লিখবে দেখো তোমরা এবার লিখো কিউ টু আধানের জন্য কিউ ওয়ানের ওপর ক্রিয়াশীল বল এটা কার জন্য বের করলাম এর জন্য এর ওপর এখন কার জন্য বের করছি এর জন্য এর ওপর মানে কি লিখব কিউ টু আধানের ওপর সরি কিউ টু আধানের জন্য কিউ ওয়ানের ওপর ক্রিয়াশীল বল তাহলে এটাকে যদি এক দুই দেখা তাহলে দুই এক দেখাবো মানে কি দুই নম্বরের জন্য এক নম্বরের ওপর ক্রিয়াশীল বল তুমি এটাকে এফ ওয়ান টু লিখতে পারো এটাকে টু ওয়ান লিখতে পারো কিচ্ছু যায় আসে না এটা আমি আমার সুবিধা মতো ধরলাম বইয়ে মে অন্য কিছু ধরতে পারে তাতে কিছু যায় আসে না এটা তুমি তোমার স্বাধীনতা আছে তুমি কি ধরবে এফ টু নম্বরের জন্য এক নম্বরের কত বল প্রিয়া করছে তো কি হবে সূত্র বলো আগে লিখে দিই ওয়ান বাই ফোর সাইলন আধান দুটির গুনফল বাই কি দূরত্বের স্কোয়ার এবার ডিরেকশনটা দেখো আমি দুটোকে প্লাস ধরেছি এটা প্লাস এটাও প্লাস তাহলে এই এর ওপর কোন দিকে বল ক্রিয়া করবে অবশ্যই এই দিকে হ্যাঁ কি না দেখে না এই যে ফোর্সটা ক্রিয়া করবে দেখো এই এর দিকে কোন দিকে ফোর্স ক্রিয়া করছিল এই দিকে হ্যাঁ কি না আর এই যে এর ওপর ফোর্স ক্রিয়া করবে এই যেহেতু প্লাস প্লাস বিকর্ষণ এই দিকে এবার বলো এটা যদি আর ক্যাপ হয় তাহলে এপার্সটা কি হবে অবশ্যই মাইনাস আর ক্যাপ হ্যাঁ না বুঝতে অসুবিধা দেখে নাও এ এর ওপর এই দিকে ফোর্স ক্রিয়া করবে মাইনাস আর ক্যাপ কারণ আমরা এটাকে আর ভেক্টর হিসেবে ধরেছি ওকে ডিরেকশনটা অপোজিট এবারে কাজ করলাম মাইনাস স্টে পার্সে নিয়ে চলে এলাম ওয়ান বাই ফোর বাই এপ সাইল অন কিউ ওয়ান কিউ টু বা আর স্কোয়ার আর ক্যাপসারি এটা দেখতে কেমন দেখে না অত এই যে এই অংশটা এই অংশের মতোই দেখতে না তো এফ ওয় টু নয় অতএব আমরা কী লিখতে পারি এফ টু ওয়ান সমান মাইনাস অফ এফ ওয়ান টু হ্যাঁ কি না চেক করে নাও এটা লিখতে পারি তো দেখো এফ টু ওয়ান এই অংশটাকে দেখে নাও এটা এর মতোই দেখতে সুতরাং এফ ওয়ান টু তার মানে কী প্রমাণ করে দিলাম যে এক নম্বরের জন্য দুই নম্বর ওপর ক্রিয়াশীল বল দুই নম্বরের জন্য এক নম্বরের উপর ক্রিয়াশীল বলের সমান হয় আর বিপরীত এটাই তো হচ্ছে দেখো সমান আর মাইনাস চিহ্ন বিপরীত তাহলে স্পষ্ট আর জাস্ট একটা বিষয় বলে দিই যে বিষয়টা তোমাদের বলা হয়নি ল সম্পর্কে দেখো পজ করে লিখে নিতে পারো কোথাও আটকে গিয়ে থাকলে চলো আমি মেটাচ্ছি হ্যাঁ দেখে না কুলম্বের সূত্র সম্পর্কে আর একটা বিষয় জাস্ট বলতে চাই মনে রাখবে কুলম্বের সূত্র কেবলমাত্র কথাটা লিখে রাখো কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য এই কথাটা লিখে রাখবে কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য এ কথাটা লিখে রাখো এর মানেটা কি বিন্দু আধান মানেটা কি একটু লিখে রাখো যে আহিত বস্তুর আকার আহিত বস্তুর আকার কি হবে অনেক ছোটো হবে কার তুলনায় মধ্যবর্তী দূরত্ব এর মানেটা কি আগে লিখে রাখো এটা নিজের ভাষার মতো করে ঠিক আছে লেখালাম কি বললাম যে আহিত বস্তুর আকার কি হবে মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক কম হবে এর মানেটা একটু বোঝানোর চেষ্টা করি বা আমরা বোঝার চেষ্টা করি দেখে নাও এর মানেটা কি বলতে চাইছে সাপোজ মনে করো কী বললাম যে বিন্দু আধানের জন্য মানে কি এখানে একটা পাঁচ কুলম আধান রেখেছি এখানে একটা ছয় কুলম আধান রেখেছি এরা কোথায় আছে একটা বিন্দুতে আছে আচ্ছা ঠিক আছে এদের মধ্যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে আচ্ছা ঠিক আছে তুমি কলমসটা লাগাও কোনো সমস্যা নেই সমস্যাটা কোথায় হবে বলো তো সাপোজ মনে করো এক কাজ করলাম আমি দেখো না মনে করো আমি এক কাজ করলাম যে এখানে একটা বস্তু নিলাম সাপোজ মনে করো এক মিটার লম্বা বা কিছু এখানে একটা বস্তু নিলাম এক মিটার লম্বা এরা পরস্পর কত দূরত্বে আছে দুই বা তিন মিটার দূরত্বে তাহলে বোঝার চেষ্টা করো এক মিটার লম্বা একটা বস্তু এখানে কি আহিত বস্তু তার মানে কি এটা আহিত অবস্থায় আছে সে প্লাস হোক মাইনাস হোক আমার জানার দরকার নেই আর একটা এক মিটার লম্বা একটা বস্তু নিলাম এটাও আহিত আছে প্লাস মাইনাস আমার জানার দরকার নেই এরা কি আছে দুই বা তিন মিটার দূরত্বে ছেড়ে আছে এবার তুমি বলো তো বস্তুগুলির আকার কত প্রায় এক মিটার এক মিটার যেহেতু ধরেছি এক মিটার ধরলাম বস্তুগুলির আকার কত এক মিটার আর এদের মধ্যবর্তী দূরত্ব কত দুই বা তিন মিটার এর মানেটা কী মধ্যবিত্ত মধ্যবর্তী যে দূরত্বটা আছে আর যে বস্তুর আকার এটা তো প্রায় সমান হ্যাঁ কি না এই ক্ষেত্রে আমি কুলম স্ল লাগাতে পারি না কুলম স্ল লাগাতে হলে এটাকে মানতে হবে যে আহিত বস্তুর আকারটা মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক কম হতে হবে এবার এক কাজ করলাম এই বস্তু দুটিকে এ পাশে একটা বস্তুকে দুশো কিলোমিটার বাম পাশে পাঠিয়ে দিলাম এই বস্তুটাকে দুশো কিলোমিটার বাম পাশে পাঠিয়ে পাঠিয়ে দিলাম মনে করো তাহলে এখন মধ্যবর্তী দূরত্ব কত হয়ে গেলো দুশো দুশো চারশো কিলোমিটার এবার বলো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার মধ্যবর্তী দূরত্ব কত বস্তুগুলির মধ্যে বস্তুগুলির মধ্যে চারশো কিলোমিটার হ্যাঁ কিনা আর বস্তুগুলির আকার কত এক মিটার তো চারশো কিলোমিটার তুলনায় কি এক মিটার অনেক ছোট নয় এবার আমি এখানে কুলম কুলমশ লাগাতে পারি সুতরাং এই যে বিন্দু আধান এই কথাটা না এটা একটা রিলেটিভ টার্ম বিষয়টা হচ্ছে তুমি কার সাপেক্ষে বা কোথা থেকে দেখছো বুঝতে পারলাম হ্যাঁ না তুমি বিশাল বিশাল আকারের দুটি বস্তু নিতে পারো কাছাকাছি রাখবে ল লাগাতে পারবে না বস্তু মানে অবশ্যই আহিত বস্তুর কথা বলা হচ্ছে ল নয় ল তুমি ল লাগাতে পারবে না এবার এক কাজ করলাম বস্তুটিকে অস অনেক দূরে করে দিলে ঠিক আছে একটা মনে করে চাঁদে একটা পৃথিবীতে তাহলে দূরত্ব কি অনেক বেশি হয়ে গেল হ্যাঁ না যেহেতু দূরত্ব অনেক বেশি হয়ে গেল তাদের আয় আকারের তুলনায় এবার আমি কুলমশলা লাগাতে পারি বা তাদেরকে আমি বিন্দু আদান হিসাবে কনসিডার করতে পারি তাহলে যাই হোক মোটামুটি একটা আইডিয়া পেলাম স্লা সম্পর্কে বা সামথিং এই বিষয়গুলো তো আজকে এই পর্যন্তই ঠিক আছে আমরা সবাই ভালো থাকি থ্যাংক ইউ